আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রবাসের হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে সাথে আছি আমি আফরো জাদিবা ওমানে শ্রম আইন নিয়ে যথাযথ ধারণা না থাকায় প্রায় নিয়োগকর্তা এবং শ্রমিককে অহেতুক ভোগান্তি পোহাতে হয় অথচ আইনি প্রক্রিয়ার বাইরে থেকেই খুব সহজে ছোটখাটো শ্রম আইন ভঙ্গের বিষয় মীমাংসা করা যায় চলতি মাসের শুরু দিকে শ্রম মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত জানিয়ে বলেছে যদি শ্রম আইন ভঙ্গকারী ইচ্ছুক হন তাহলে তিনি জরিমানার এক চতুর্থাংশ পরিশোধ করে কোর্ট কাচারের ভোগান্তি এড়াতে পারবেন নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে আইন ভঙ্গকারী সমঝোতার জন্য অনুরোধ করবেন এটি গৃহীত হলে তার পরবর্তী পনেরো দিনের মধ্যেই তাকে নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হবে কোনো কারণে যদি আবেদন গৃহীত না হয় তাহলে অবশ্য সাধারণ আইনি প্রক্রিয়াতেই অভিযোগ নিষ্পত্তি করতে হবে এছাড়া সমঝোতা হলেও তার পরবর্তী ত্রিশ দিনের মধ্যে যে বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে তা থেকে দোষ মুক্তির প্রমাণ দেখাতে হবে যদিও এই সুবিধা কোনো অবৈধ প্রবাসী নিতে পারবেন না সেই সিদ্ধান্তের চার স্পষ্ট করা হয়েছে যদি কোনো প্রবাসী ওমানের জন্য বরাদ্দ করা পেশায় কাজ করেন কিংবা ওমানে অবৈধভাবে প্রবেশ করে থাকেন তাহলে তার পরিণতিতে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে এক্ষেত্রে নিয়োগকর্তা তার দেশে ফেরার খরচ বহন করবেন ওমানে অমানসিক নির্যাতনে বাংলাদেশি কর্মী খালেদা বেগমের মানসিক ভারসাম্য হারানোর ঘটনায় দেশটিতে বাংলাদেশ দূতাবাস ও লেবার কাউন্সিলরকে তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন এ নির্দেশ দিয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম একই সঙ্গে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও আইনের আওতায় আনা ভিকটিমের চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং বিএমইটির অনিয়ম তদন্ত করতে প্রবাসী মন্ত্রণালয়কে আদেশ দেয় কমিশন গত বছরের সেপ্টেম্বরে ওমান পাড়ি দেয়া এই নারী এখন মানসিক ভারসাম্যহীন দেশে ফেরার পর তাকে নিয়ে প্রবাস টাইমেও সংবাদ প্রচারিত হয় কঙ্কালসার চেহারা জীর্ণশীর্ণ গড়নের এই নারীর নাম খালেদা বেগম মেয়ে হয়েও বুক ভরার স্বপ্ন নিয়ে পরিবারের অবস্থা বদলাতে ওমান গিয়েছিলেন কিন্তু ভাগ্য তার সহায় হয়নি অভাবের চ্যালেঞ্জ জয় করতে ওমান যাওয়া এই প্রবাসী নারী মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফেরত এসেছেন গত সেপ্টেম্বরে রাজধানী রিক্রুটিং এজেন্সি অ্যারাবিয়ান গালফ অ্যাসোসিয়েটসের মাধ্যমে গৃহকর্মী হিসাবে ওমানে যান খালেদা তবে বিদেশি নিয়োগকর্তা ও তার পরিবারের অকথ্য নির্যাতনে তার অবস্থা এমন হয়েছে যে দিন রাতের পার্থক্য করতে পারছেন না শরীর জুড়ে আঘাতের ক্ষত কখনো কখনো মালিক ও তার ছেলে বেঁধেও মেরেছেন নিষ্প্রেষণে সেই চিহ্ন বয়ে বেড়ানো এই নারী বোধ শক্তি হারিয়ে এখন জীবন মৃত আরো বিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া রোববার রাজ্যের অভিবাসন বিভাগ থেকে এক ফেসবুক পোস্টে বলা হয়েছে পেকান নেনাস বন্দি শিবির থেকে বিভিন্ন মাধ্যমে মিয়ানমারের জন ইন্দোনেশিয়ার পঞ্চাশ জন বাংলাদেশের বিশ জন এবং সিঙ্গাপুরের দুইজন নাগরিক সহ মোট জন মন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ার অভিবাসন আইন উনিশশো উনষাট বাই তেষট্টি এবং অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টি এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাশ পাওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়েছে সে সঙ্গে তাদের কালো ও তালিকাভুক্ত করা হয়েছে যাতে করে এই সব অভিবাসীরা ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে এর আগে গত সপ্তাহে একই বন্দি শিবিরের পেকা নেনাস থেকে সাঁত্রিশ বাংলাদেশি সহ আটষট্টি বন্দিকে নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর ঢল নেমেছে ইতালিতে চলতি বছরের আগস্ট পর্যন্ত ইউরোপের দেশটিতে শুধু বাংলাদেশি এসেছে প্রায় নয় হাজার যাদের মধ্যে গেল দশ দিনে এসেছে বারোশোর বেশি অর্থাৎ লিবিয়া তিউনিশিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশকারী বাংলাদেশি সংখ্যা আবারও বেড়ে গেছে ভূমধ্যসাগর উদ্ধার কাজে নিয়োজিত সংস্থাগুলোকে নানা বিধিনিষেধের আওতায় এনে অনুপ্রবেশ থামানো যাচ্ছে না তাই অবৈধভাবে প্রবেশকারীদের আলবেনিয়া পাঠাতে সম্প্রতি দেশটির সঙ্গে একটি চুক্তি সই করেছে সরকার তবে এমন বিরোধিতা করেছে ইতালি বিভিন্ন এনজিও তাদের অভিযোগ আলবেনিয়ার রাষ্ট্র কেন্দ্র হিটলারের বন্দী শিবিরের আদলে তৈরি করা হয়েছে এদিকে ইতালিতে অনুপ্রবেশকারী বাংলাদেশের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটির প্রবাসীরা জীবনের ঝুঁকি থাকায় এই অবৈধ পথ পরিহারের আহ্বান তাদের তথ্য অনুযায়ী চলতি বছরের আট মাসে কেবল ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছে উনচল্লিশ হাজার পাঁচশো ছেষট্টি জন তাদের মধ্যে রেকর্ড সংখ্যক আট হাজার একষট্টি জন বাংলাদেশে রয়েছে ইউরোপের সঙ্গে ওমানের আমদানি রফতানি ওমানের রিয়াল বা দুইশো কোটি ডলারে ওমান সরকারের দেয়া তথ্য অনুযায়ী গত বছরের একই সময় রেকর্ড আশি কোটি বিশ লাখ রিয়ালের তুলনায় চলতি বছরের মে মাসে অঞ্চলটির সঙ্গে ওমানের লেনদেন বেড়েছে নয় শতাংশ এ সময় রফতানির ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে মে মাসে ইউরোপে ওমানের রফতানি উনিশ কোটি সত্তর লাখ রিয়ালে উন্নীত হয়েছে যা দু সালের একই সময়ের বারো কোটি রিয়ালের তুলনায় দশমিক নয় শতাংশ বেশি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতোই জ্বালানি তেল নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যমুখী খাতে প্রবাহের চেষ্টা করছে ওমান ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশনের প্রতিবেদন বলছে সে প্রচেষ্টায় ওমান কৌশল নির্ভর পদক্ষেপ গ্রহণ করেছে ছাত্র জনতার আন্দোলনকে সার্থক করতে প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সকল পর্যায়ে প্রবাসীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করারও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা প্রবাসী শ্রমিকরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছে মুক্তিকামী জনগণ তা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে তাদের প্রতি সকল পর্যায়ে নিশ্চিত করা হবে এদিকে নতুন সরকারকে সামগ্রিক কার্যক্রম করতে পর্যাপ্ত সময় দেওয়ার ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন প্রবাসীরা এ সময় নতুন রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন তারা সেন্টার ফর এন উদ্যোগে সোমবার লন্ডনের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসীরা দেশে প্রবাসীদের সম্পত্তি ও জানমালে নিরাপত্তা দিতে পদক্ষেপ গ্রহণের জন্য নতুন সরকার প্রতি আহ্বান জানান তারা বিমানের নৈরাজ্য অনলাইন টিকিট জটিলতা দ্রুত বিচারিক সেবা দিতে বিশেষ প্রবাসী ট্রাইব্যুনাল গঠন বিদেশে বাংলাদেশের রাজনীতি সীমিত অথবা নিষিদ্ধকরণের দাবিও জানান প্রবাসীরা আবারও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে মালদ্বীপ বৃহস্পতিবার মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইস্তান এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠকে বাংলাদেশি কমিশনার মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সংক্ষেপে অবহিত করেন তিনি দেশটিতে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ নতুন ওয়ার্ক পারমিট চালুকরণ ট্রান্সফার অব প্রিজনার্স চুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করেন এ সময় প্রবাসী কর্মীদের কোনো অবৈধ ব্যবসায় যুক্ত না হওয়ার জন্য বলেন মালদ্বীপের মন্ত্রী। একই সঙ্গে নতুন ভিসা চালু হলে বাংলাদেশ থেকে বিএমিটি ক্লিয়ারেন্স ছাড়া কোনো কর্মী গ্রহণ না করা এবং ভবিষ্যতে বাংলাদেশি কর্মী আনার ক্ষেত্রে কোনো দালাল চক্র যেন বিষয়টি প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন তিনি বৈঠকে দেশটির হাই কমিশনার সম্প্রতি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে দেশটির থিনাধু আইল্যান্ডে মিছিল অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরত না পাঠানো বা ডিপোর্ট না করার জন্য পুনরায় অনুরোধ জানান দর্শক এই ছিল প্রবাসী হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে